আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি এসেছি শাহবাগ বারডেম জেনারেল হসপিটালে। এখানে এসেছি, এখানে আমার বড় ভাসুরের আজকে দুইটা অপারেশন হবে। এই ভিডিওটা হচ্ছে গতকালকে শনিবারের। দাদা গত শুক্রবার দিন হসপিটালে ভর্তি হয়েছে। আমার বড় ভাসুরকে আমি দাদা বলি, তার কারণ হলো আপনাদের ভাইয়া তার বড় ভাই মেজো ভাই সবাইকে দাদা বলে ডাকে, আর আপনাদের ভাইয়া যেহেতু তার ভাইদেরকে দাদা বলে, তাই আমিও আমার ভাসুরদেরকে বড় দাদা মেজো দাদা এমন করেই বলে থাকি। তো দাদার অপারেশন শুরু হবে 12টায়, আর আমরা হসপিটালে এসে উপস্থিত হলাম 10টার দিকে। আগে থেকেই জানা ছিল যে দাদা এই হসপিটালের 14তলায় ভর্তি আছে, তো আমরা কাউকে ফোন না দিয়ে সরাসরি 14তলায় চলে গেলাম। দাদার কেবিনে যেয়ে দেখি যে সেখানে তালা, ওখানে কেউ নেই। তালা দেখে তারপরে আপনাদের ভাইয়া দাদার বড় ছেলে রিফাতকে ফোন দিল। রিফাত বলল যে বাবাকে অপারেশনের জন্য নিচে নিয়ে এসেছে। নিচে বলতে এই হসপিটালের 4তলায় হচ্ছে ওটি, আর 4তলায় অপারেশন হবে। তো রিফাতের কাছ থেকে শুনে আমি আর আপনাদের ভাইয়া তাড়াতাড়ি করে 4তলায় চলে আসলাম। 14তলায় ওঠার সময় অবশ্য আমরা লিফটে উঠেছিলাম, কিন্তু 4তলায় নামার সময় আপনাদের ভাইয়া আর আমি সিঁড়ি দিয়ে নামলাম। লিফটের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়, আর আমি ভাবছিলাম যদি ওটিতে নিয়ে যায় তাহলে দাদার সাথে দেখা হবে না, তাই আপনাদের ভাইয়াকে বললাম লিফটের জন্য অপেক্ষা করতে হবে না, চলো আমরা সিঁড়ি দিয়ে নেমে যাই। আমি যে অলস, আমার বাসা হচ্ছে দোতলায়, তারপরেও আমি লিফট ছাড়া কখনো নামতে চাই না, আর আজকে আমি 14তলা থেকে 4তলা পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে নেমে এলাম। যাই হোক, আমরা দুজন খুব তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে 4তলায় চলে এলাম, আর এখানে এসে দেখলাম যে না, দাদা এখনও ওটিতে ঢুকেনি, বাইরে সবাই অপেক্ষা করছে। শুধু দাদা না, এখানে অনেক পেশেন্টরাই অপেক্ষা করছে। দাদার সাথে অনেক সময় আপনাদের ভাইয়া কথাবার্তা বলল, দাদার সাথে ভাবি ছিল, দাদার দুই ছেলে ছিল, আরও অনেকেই ছিল। এখন দাদাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। ওটি শুরু হবে 1টার দিকে, কিন্তু এখন 12টার সময় দাদাকে ভিতরে নিয়ে যাচ্ছে। আর অপারেশনের আগে কিছু প্রিপারেশন আছে, সম্ভবত স্যালাইন দিতে হবে, সেই প্রিপারেশনের জন্যই ঘণ্টাখানিক আগেই দাদাকে ওটিতে নিয়ে যাচ্ছে। হসপিটালে আমরা যারা যারা এসেছিলাম সবাই দাদার সাথে ওয়েটিং রুমে একসাথেই ওয়েট করছিলাম, আর যখন দাদা ওটিতে যাচ্ছে সবাই দাদার সাথে ওটির দরজা পর্যন্ত এলাম। ওটির ভিতরে তো যাওয়া যাবে না, তাই দরজার কাছেই এলাম, আর এখানে ভাবি, আপনাদের ভাইয়া, দাদার দুই ছেলে সবাই একটু দাদাকে সাহস দিল, যেহেতু অপারেশনে যাবে, আর অপারেশনের আগে রোগী সবসময় নার্ভাস থাকে। দাদা ওটির ভিতরে প্রবেশ করার পরে আমরা কেউ কেউ কেবিনে চলে এলাম। নিচে রইল দাদার দুই ছেলে রিফাত, রিশাদ এবং ভাবির দুই ভাই, আর আমি, আপনাদের ভাইয়া, ভাবি এবং মিম, আমরা চারজন চলে এলাম 14তলায় কেবিনে। আর এই 14তলার ওপর থেকে আমি নিচের অসম্ভব সুন্দর ভিউটা দেখছি। এই বারডেম হাসপাতালের 14তলার উপর থেকে আমি দেখছি সুস্পষ্ট ঢাকা ক্লাব এবং জাতীয় টেনিস কমপ্লেক্স। আরও দেখা যাচ্ছে ওই দূরে সরোয়ারদী উদ্যান এবং ওখানে স্থাপিত স্বাধীনতা স্তম্ভ। আরও দেখতে পাচ্ছি হোটেল ইন্টারকন্টিনেন্টাল। এই বারডেম হাসপাতালের 14তলার উপর থেকে আমি এই সুবিশাল রমনা পার্কে সবুজ বনায়ন দেখে ভীষণ মুগ্ধ হচ্ছি। অসম্ভব ভালো লাগছিল আমার এই জায়গাটা দেখতে। অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের ভিউগুলো দেখছিলাম, আর এদিকে ভাবি আর মিম কেবিনের দরজা খুলছিল। কেবিনের দরজা খোলা হলে এরপরে আমরা চারজন রুমের ভিতরে প্রবেশ করছি। অপারেশন শুরু হবে আরও ঘণ্টাখানেক পরে। এত সময় নিচে অপেক্ষা না করে আমরা কেউ কেউ উপরে চলে এলাম, আর ভাবি দাদার সামনে খুবই স্ট্রং ছিল, খুবই সাহস নিয়ে কথা বলছিল, কিন্তু দাদা যখন ওটির ভিতরে চলে গেল তখন দেখলাম ভাবি খুবই আপসেট, আর সে কান্না করছে। আর যেহেতু জোহরের নামাজের অক্ত হয়ে গেছে, তাই উপরে চলে এলাম, এখানে ভাবি নামাজ পড়বে, আর নিচে নামাজ পড়ার জায়গা তেমন একটা নেই। পুরুষ মানুষের জায়গার জন্য মসজিদ আছে, কিন্তু মেয়েদের জন্য নেই।
তো রুমে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি আর আপনাদের ভাইয়া এখন আবার যাচ্ছি অপারেশন থিয়েটারের কাছে। কেবিনে বসে থাকতে আমার ভালো লাগছে না, আর আপনাদের ভাইয়াও নামাজ আদায় করবে। এই বিল্ডিংয়েরই দোতলা তিনতলায় মসজিদ আছে, তাই আমরা এখন দুইজন অনেক সময় দাঁড়িয়ে লিফটের জন্য অপেক্ষা করে অবশেষে চারতলায় চলে এলাম। লিফট থেকে নেমে আগে চলে এলাম ওটির সামনে, আর ওটির কাছে একটা মনিটরে দেখা যাচ্ছে কার কার অপারেশন হচ্ছে। আর আমি মনিটরের দিকে তাকিয়ে দেখছি দাদার নাম দেখা যাচ্ছে কি না। না, এখানে দাদার নাম এখনও মনিটরে দেখা যাচ্ছে না। যে রুগীদের অপারেশন হয় তার নামটা স্ক্রিনে দেখা যায়, তো সবাই একবার করে এসে দেখে যায় আসলে দাদার অপারেশন শুরু হয়েছে কি না। ভিতরে যেহেতু আমরা যেতে পারছি না, তাই এখানে দেখেই সবাই নিশ্চিত হচ্ছি আসলে অপারেশনটা কখন হবে। কিন্তু না, এখনও দাদার নাম স্ক্রিনে দেখা যাচ্ছে না, তার মানে অপারেশন এখনও শুরু হয়নি, এখনও হয়তো বা স্যালাইন চলছে। তো এখানে অনেক সময় দাঁড়িয়ে রইলাম, আর আপনাদের ভাইয়া যেহেতু নামাজ আদায় করবে তাই সে আমাকে বলল তুমি সবার সাথে থাকো, আমি একটু নামাজ পড়ে আসি। এখন মনিটরে স্ক্রিনে দাদার নাম দেখা যাচ্ছে, তার মানে দাদার অপারেশন চলছে, আর আমরা সবাই অপারেশন থিয়েটারের সামনেই দাঁড়িয়ে আছি। এখানে ছিল আমার মেজো ভাসুর আর দাদার দুই ছেলে রিশাদ, রিফাত, দাদার মেয়ে মিম এবং মিমের হাজবেন্ড সাজিদ। আরও ছিল আমার ভাবির দুই ভাই, তার এক বড় ভাই আর ছোট ভাই। আরও অনেকেই ছিল, অবশ্য সবাইকে আমি ভালো মতো চিনি না, তাই তাদের কথা আর নাই বললাম। অপারেশন শেষ, এখন দাদা আছে অবজারভেশনে। এখন যেহেতু রোগীকে দেওয়া হবে না, তাই আমরা কেউ কেউ এই নিচে ওয়েটিং রুমে ওয়েট করছি, আর কেউ কেউ কেবিনে অপেক্ষা করছে। সবাই এখানে একসাথে থাকার কোনো দরকার নেই, এখানে রোগীর যদি কোনো কিছু প্রয়োজন হয় তার জন্য একজন থাকলেই এনাফ। তো এখানে আমি আর আপনাদের ভাইয়া চেয়ারে বসে আছি, আর ওই যে একটা বেড দেখা যাচ্ছে, বেডের মধ্যে মিম এবং সাজিদ বসে আছে। ভাবি উপরে ছিল, ভাবিও নিচে নেমে এসেছে, তারও উপরে ভালো লাগছে না, সেও খুব টেনশন করছিল যে না এখানে কি হচ্ছে। তো উপর থেকে ভাবি নিচে চলে এলো আর আমাদেরকে বলছিল যাও তোমরা কিছু খেয়ে আসো। আমি অবশ্য সকালবেলা নাস্তা না করে ঘর থেকে বের হয়েছি, আপনাদের ভাইয়া আর আমি না খেয়ে চলে গিয়েছিলাম। কী খাবো বুঝতে পারছিলাম না, আপনাদের ভাইয়া আমাকে নিয়ে এলো একটা ফাস্টফুডের দোকানে। এখানে দেখছি প্যাটিস, রোল, তারপরে আরও অন্যান্য শুকনো খাবার, কিন্তু এগুলো আমার কোনোটাই খেতে ইচ্ছে করছে না। আমি আপনাদের ভাইয়াকে বললাম চলো হয় বিরিয়ানি বা তিহারি খাই। যেহেতু সকালে নাস্তা করা হয়নি, তাই এখন আর আমি এই ভাজা পোড়া খাবারগুলো খেতে যাচ্ছি না। তো এখানে আর খাবার খেলাম না। আমি আর আপনাদের ভাইয়া হসপিটালের অপোজিটে রাস্তা পার হয়ে খুঁজতে খুঁজতে চলে এলাম একটা হোটেলে। আর এই হোটেলে ঢোকার পরে দেখি হোটেলের একটা ম্যাডাম, মানে হোটেলের মালিক, সে আমাকে দেখে সে চিনতে পেরেছে আমার ব্লগ দেখে, ভিডিও দেখে। তো আমাকে সে কোশ্চেন করলো, আপু আপনি মনে হয় ব্লগ করেন? তো আমি বললাম হ্যাঁ। তো এখানে খেতে এসেছি, তবে দুর্ভাগ্য এদের খাবারটা পর্যাপ্ত ছিল না। আমি খেতে চেয়েছিলাম তেহারি বা বিরিয়ানি এরকম টাইপের কিছু, কিন্তু ওদের খাবার শেষ, এখন বাজে বেলা 4:30, তাই ওরা আমাদেরকে বললো আপু ভাত খান। ভাত খেতে বসেছি, কিন্তু ভাত খাওয়ার জন্য পর্যাপ্ত তরকারি ছিল না। আমি যেই তরকারিগুলো চাচ্ছিলাম ওরা বলছিল নেই। তারা মাছ দিল, কিন্তু মাছ তো আমি খাই না, মাছ আমার ভালো লাগে না। তো যাই হোক, পরে গরুর মাংস দিয়ে আমি আর আপনাদের ভাইয়া খেলাম। আপনাদের ভাইয়া মাছ খেলো, শাকসবজি ভাজি খেলো, আর সব ওদের এখানে পর্যাপ্ত খাবার ছিল না। ওরা অবশ্য বলেছিল আপু আপনি চাইলে অন্য কোথাও খেতে পারেন, কিন্তু ওদের ব্যবহারটা আমার খুবই ভালো লেগেছিল, ওরা খুবই আন্তরিক, তাই আমরা এখানেই খাবারটা খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে এলাম হসপিটালে। অপারেশন শেষ, দাদা আছে এখনও অবজারভেশনে, এখন আর বেডে দেওয়া হবে না, সম্ভবত রাতে দেওয়া হবে, তাই আমরা এখন আর হসপিটালে অপেক্ষা করব না, সবার সাথে দেখা সাক্ষাৎ করে এরপরে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর বের হতে হতে নিচে ফ্লোরে নেমে আমি কিছু ছবি এবং ভিডিও করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।